اللهم صل وسلم على محمد وأهل بيته وأولاده وأوليائه وأصحابه أجمعين। ইলম মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিপূর্বে সবাই জেনেছেন যে আমাদের ইলম মারফত পেজটি 2015 সালে খোলা হয়েছে এবং সেটি ইতিপূর্বে সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সবচাইতে অ্যাক্টিভ আধ্যাত্মিক পেজ হিসেবে পরিচিতি লাভ করেছে সবার মাঝে। সেই সুবাদে আমরা খুলেছি আপনাদের জন্য ইউটিউব চ্যানেল। অনেকেই লেখাগুলো বুঝতে পারে না বা বুঝলেও সেভাবে ক্লিয়ারভাবে বুঝতে সক্ষম না হওয়ার জন্য অনেকে অনুরোধ করেছে আমাদের একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য, যেখানে আমরা আমাদের আধ্যাত্মিক বাণীগুলো বাক্য আকারে বা ভয়েস আকারে প্রকাশ করতে পারবো ভিডিওর মাধ্যমে। আজকে আমি আপনাদের সামনে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দমের ঘরের ফকিরি। অনেকে অনেক আধ্যাত্মিক বিষয় নিয়ে অনেক রকম গল্প রচনা করেন, অনেক রকম কথা বলে থাকেন, যেমন ফু দিলে এটা হবে, ওটা হবে, সেটা হবে, উড়ে যাবে, আকাশ দিয়ে উড়ল, পানিতে ভাসলো। আমরা এরকম কোনো গল্প বা আলোচনা যাব না, আমরা এরকম কিছুতে ইন্টারেস্টেডও নই। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে দমের ঘরের ফকিরি। মারফতের যতগুলি বিষয় আছে তার মধ্যে সবচেয়ে প্র্যাকটিক্যাল একটা মজাদার বিষয় হচ্ছে এই দমের ঘরের ফকিরি। একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ তো এটা বিশ্বাস করেই এই দমের ঘর সম্পর্কে, আর যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করে না তারাও যদি এই দমের ঘরের ফকিরি সম্পর্কে জানতে পারে তাহলে তারা বিশ্বাস করতে বাধ্য। আমরা সেরকম একটি চমৎকারপূর্ণ আলোচনাই করব। দমের ঘরের ফকিরির ব্যাপারে আমরা সর্বপ্রথম যে বিষয়টা বলবো, এখানে দম ধারা বোঝাচ্ছি শ্বাস প্রশ্বাসকে। আমরা শ্বাস প্রশ্বাসের আলোচনায়, এই দম হচ্ছে আমাদের প্রাণের প্রমাণ বহনকারী। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাস বা দম আসা যাওয়া করবে ততক্ষণ প্রমাণ হবে আমরা বেঁচে আছি। যখন এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে তখন ধরে নেওয়া হয় বা আমরা বুঝতে পারি একজন মানুষ সের দেহে তার সেই প্রাণ আর নেই। এ ব্যাপারে লালন সাইজি ফকির বলেছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তার ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এই দমের ব্যাপারে তিনি এই কথা বলেছেন। তারপরে হাওয়া নিয়ে আরও অনেক কথা বলেছেন, সেটাই দমের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। এই দম এর মাধ্যমে সাধক অনেক অসাধ্যকে সাধন করতে পারে। কিভাবে করতে পারে সেটা আমরা এখন আলোচনা করব, বা আজকে যদি না পারি আমরা আগামীতে আরও বিষয়ভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শাস্ত্র মতে 21,600 বার আমাদের এই শ্বাস আসা যাওয়া করে, কারো কারো মতে 24,000 বার। এটা আমাদের বৃদ্ধ বয়স, শিশু বয়স, যুবক বয়স, কিশোর বয়স, এদের মধ্যে কিছু তারতম্য ঘটতে পারে, অসুস্থতার জন্য কিছু তারতম্য ঘটতে পারে। এটা একটা গণনা করে বের করা হয়েছে, সাধুমণি ঋষিদামদের জানিয়েছে এটার মোট সংখ্যা হচ্ছে 21,600 বার। এই 21,600 বার এটা আমরা সাধারণ মানুষরা জানি না, আর আমাদের পক্ষে গণনা করা সম্ভব নয়। কিন্তু আমাদের পক্ষে গণনা করা যেটা সম্ভব সেটা হচ্ছে আমরা এই প্রতিনিয়ত, আজ থেকে আপনার বয়স যদি 30 হয়ে থাকে তাহলে 30 বছর, আপনার বয়স যদি 20 হয়ে থাকে তাহলে 20 বছর, কারো যার যেহেতু বয়সই হোক, এত বছরের মধ্যে আপনি হয়তো একটি চমৎকার বিষয় লক্ষ্য করেননি, সেটা হচ্ছে আপনার এই শ্বাস প্রশ্বাস ডান নাক থেকে বাম নাকের ছিদ্রে, বাম নাক থেকে ডান নাকের ছিদ্রে প্রবাহিত হচ্ছে। আপনি যদি এখনো পরীক্ষা করে দেখেন, দেখেন আপনার যে কোনো একটা নাসিকার ছিদ্র দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে এবং অপরটি দিয়ে হচ্ছে না, অথবা একটি দিয়ে খুব শ্বাস ক্লিয়ার ভাবে হচ্ছে এবং আরেকটি দিয়ে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, আপনি চেক করে আটকে দেখতে পারেন। এভাবে হঠাৎ অনেকেরই দেখা যাবে দোনো নাসিকার ছিদ্র দিয়েই সমানতালে শ্বাস প্রবাহিত হচ্ছে, কিন্তু আপনি 10 মিনিট পরে চেক করে দেখবেন এটা যে কোনো একটা সাইডে চলে গেছে। এর কারণ কি? আপনি সারাটা জীবন ধরে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন অথচ কখনো এটা চেক করলেন না, এটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলতেছে। প্রতি 1 ঘন্টা সাধকদের ভাষায় 72 পল, তখন তো ঘড়ি ছিল না, সেকেন্ড ছিল না, মিনিট ছিল না, সাধুরা এটাকে বলেছেন পল, পল হিসাবে তারা সময় নির্ণয় করেছেন। প্রতি 72 পল পর পর এক নাসিকা থেকে অন্য নাসিকায় শ্বাস প্রবাহিত হয়। সাধকদের ভাষায় ডান নাসের নাকের ছিদ্রকে বলা হয় দক্ষিণ নাসিকা এবং বামকে বাম নাসিকা বলা হয়। এই ডান নাসিকা থেকে বাম নাসিকায় শ্বাস প্রবাহিত হতে 72 পল সময় ডান নাসিকা স্থিতি হয়ে ডান বাম নাসিকে চলে যায়
এবং বাম নাসিকায় 72 সময় স্থিতি থেকে সে আবার বাম নাসিকায় ডান নাসিকায় চলে আসে। এর মধ্যখান সময়বর্তীতে ডান থেকে বামে যাওয়ার সময় 4 মিনিট সময় স্থিতি থাকে। সাধকদের ভাষায় হচ্ছে সে 10 পল, 10 পল সমান সমান 4 মিনিট। তা আমরা এগুলি লক্ষ্য করি না। আপনি আজকে একটু পরীক্ষা করে দেখবেন, 1 ঘন্টা পরে আপনার যাদের ডান নাসিকা শ্বাস প্রবাহিত হচ্ছে, 1 ঘন্টা পরে বাম নাসিকা চলে যাবে। যাদের বাম নাসিকা হয়েছে তাদের ডান নাসিকা চলে যাবে। এর কারণ কি? আপনি সারাটা জীবন নাক এমন একটা বিষয় নিয়ে সারাটা প্রতিটি সময় শ্বাস প্রশ্বাস ফেলতেছেন, অথচ আপনার এই গুরুত্বপূর্ণ দিকটি খেয়াল করেননি। আজকে খেয়াল করে দেখুন, এ আপনার কি আছে এই দমের ঘরে, আপনার কি আছে শ্বাস প্রশ্বাসে একবার ভাবুন। আপনি আপনার উত্তর না পেলেও সাধু মনি ঋষিদের কাছে এর উত্তর রয়ে গেছে। আমরা সেই বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরবো নিয়মিত। সাধকদের ভাষায় ডান নাসিকাকে বলা হয় সূর্য এবং বাম নাসিকা বলা হয় চন্দ্র। আর আমরা এটাকে 3টা নারীর মধ্যে ধরা হয়। বাম নাসিকা বলা হয় ইরা নারী, বাম নাসিকা ডান নাসিকা বলা হয় পিঙ্গলা, এবং মধ্যখানকে বলা হয় সুষুম্না, সুষুম্না নারী। তো এই ইরা পিঙ্গলা সুষুম্মার অনেক ভেদ রয়েছে, আর এই চন্দ্র সূর্যের অনেক ভেদ রয়েছে। এই চন্দ্র সূর্যর নির্ণয়ের মাধ্যমেই সাধক নানা ধরনের কার্যকলাপ করতে পারে। এই দমের ঘরে আল্লাহ, দিনের নবী এবং আদম, অর্থাৎ আমরা আসা যাওয়া করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, অফি আম ফুসিকুম আফালা তুফসিরুন, আমি তোমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যেই রয়েছি অথচ তোমরা দেখিতেছ না। এই দমের ঘরটা একটা কুদরতিক ঘর। এখানে 3 জন মুয়াক্কিল বিরাজ করেন, এখানে 3টা নারী গুরুত্বপূর্ণ। আর সাধকদের ভাষায়, সুফিবাদের ভাষায়, এখানেই ত্রিবেণীর এই 3 নারীর মিলনস্থলী হচ্ছে ত্রিবেণীর ঘাট। এই দম ডান এবং বাম শুধু তাই নয়, আপনার আরো কিছু বিষয় আছে যেগুলি শুনলে আপটু অবাক হবে। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি আরো অনেক কিছু নির্ণয় করতে পারবেন। প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে রয়েছে পঞ্চতত্ত্বের উদয় হয়, অর্থাৎ আগুন, পানি, বাতাস, মাটি, নূর বা সাফা। এই পঞ্চতত্ত্বের উদয় হচ্ছে, আমাদের জানি আমাদের এই পঞ্চতত্ত্ব দ্বারা দেহ গঠন, কিন্তু কেউ কখনো আপনাকে প্রমাণ দিতে পারেনি, দেওয়াটা সেভাবে সম্ভব হয়নি অনেকের পক্ষে। কিন্তু এই শ্বাস প্রশ্বাসের মধ্যে এই পঞ্চতত্ত্বের উদয় হচ্ছে, আপনি তা পরীক্ষা করে দেখতে পারেন। কিভাবে দেখবেন? আপনার সাধনার দরকার নেই, জাস্ট আপনি প্র্যাকটিক্যালি কিছু আলোচনার প্র্যাকটিক্যালি দেখার জন্য আপনি হাতে একটি আয়না নেন, এবং সেটি, এটা বেশিরভাগ শীতকালে হবে, গরমকালে নয়, আয়না নিয়ে আপনি 4 আঙ্গুল পরিমাণ, 4 আঙ্গুল, এখানে আমি আঙ্গুল দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এই আঙ্গুল, ইঞ্চি ধরলে বোঝা যাবে না, এভাবে এটা 4 আঙ্গুল, এটা হচ্ছে 8 আঙ্গুল পরিমাণ দূরত্ব। 4 আঙ্গুল পরিমাণ দূরত্বে আয়নাটাকে ধরুন এবং জোরে শ্বাস ছাড়ুন। দেখবেন এখানে আপনার যে বাষ্পটা বুক পড়বে আয়নার মধ্যে, সেটা এক এক সময় এক একভাবে বিলীন হবে, কখনো গোল হয়ে, কখনো এলোমেলো হয়ে, কখনো চতুর্ভুজ আকৃতিতে, এটা এক এক সময় একরকম হবে। আপনি এটা কখনো লক্ষ্য করে দেখেন নাই, আপনি যদি পরীক্ষা করেন এই পঞ্চতত্ত্বের সময়, 5টা তত্ত্বের সময় 5টা আকারে এটা বিলীন হবে, কখনো গোল হয়ে, কখনো চতুর্ভুজ হয়ে, কখনো ত্রিভুজ আকার হয়ে, কখনো বিন্দু বিন্দু রূপে, কখনো অর্ধচন্দ্র আকারে। এটা হচ্ছে যারা একদম বিশ্বাস করে না সুফিবাদকে, আধ্যাত্মিকতাকে, তাদের জন্য, যে আপনি মানতে বাধ্য আপনার আপনার নাসিকার মধ্যে আপনার দমের ঘরে এত চমৎকার বিষয়গুলি ঘটনা ঘটছে। তারপর আরও কিছু বিষয় আছে, চোখ বন্ধ করে রং নির্ণয়ের মাধ্যমে, স্বাদ, পঞ্চস্বাদ নির্ণয়ের মাধ্যমে, সেগুলো আমরা আগামীতে আলোচনা করবো, এগুলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর আমাদের শ্বাস প্রশ্বাসের আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের শ্বাস, আমরা যেটা গ্রহণ করি সেটা হচ্ছে 10 আঙ্গুলি পরিমাণ গ্রহণ করি। আপনি যত ট্রাই করেন 10 আঙ্গুলের বেশি ভেতরে নিতে পারবেন না, তবে আপনার শ্বাস যে বের হচ্ছে, মানে আপনার শ্বাসের যে বায়ু, যে বাতাসটা, এটা 12 আঙ্গুলি পরিমাণ বের হয়, অর্থাৎ 10 ভেতরে যায় এবং 12 আঙ্গুলি বের হয়, অর্থাৎ প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আপনার 2 আঙ্গুলি পরিমাণ দম ঘাটতি হচ্ছে, অর্থাৎ দৈনিক 21,600 বার শ্বাস প্রশ্বাসের মধ্যে 43,200 বার শ্বাস বা 43,200 আঙ্গুল শ্বাস প্রশ্বাসের ঘাটতি হচ্ছে, যে জন্য আপনার মৃত্যু অনিবার্য। এই শ্বাস প্রশ্বাসের প্রশ্বাসের ঘাটতিকে যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার আর মৃত্যু হবে না, কিন্তু এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমাদের সেই এই শ্বাসের গতি এক এক সময় এক রকম হয়। স্বাভাবিক অবস্থায় যখন আপনি বসে থাকেন তখন 12 আঙ্গুলি, যখন আপনি কথা বলেন তখন, বলে রাখি যত চেষ্টাই করেন 10 আঙ্গুলের বেশি ভেতরে যাবে না, তো সবসময় 10 আঙ্গুলি যায় এবং বের হয় এক এক সময় এক এক রকম। কথা বলে, এই যে আমি কথা বলতেছি এখন আমার 18 আঙ্গুলি পরিমাণ বের হচ্ছে, যখন খাওয়া দাওয়া করবো তখন একটু কম বেশি হবে, যখন হাঁটাহাঁটি করবো তখন 24 আঙ্গুলি, যখন খুব কঠিন কাজ করবো তখন 36 আঙ্গুলি, এবং
যখন এই নিদ্রায় যাব তখন আমাদের এই কেউ বলেছেন 65 আঙ্গুলি, কেউ বলেছেন 100 আঙ্গুলি, এবং হস্তমৈথুনের সময় অথবা স্ত্রী মিলনের সময় এগুলির গতি আরো বাড়ে, অর্থাৎ 65 অথবা 100 মতান্তরে। এই জন্য ঘুমকে সাধকরা কাল বলে, তারা বেশি ঘুমায় না। আপনি লক্ষ্য করে দেখবেন, ভাবতে পারেন ঘুম হচ্ছে রেস্ট, কিন্তু আপনি পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে রাত্রেবেলা, আপনি দেখবেন তার শ্বাস প্রশ্বাস কত দ্রুত, কত শব্দ হচ্ছে, অর্থাৎ তার প্রাণবায়ু অনেক ঘাটতি হচ্ছে। অর্থাৎ এখানে আঙ্গুল ধার পরীক্ষা, এটা আপনি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখতে পারেন। শ্বাস প্রশ্বাস যখন বের হয়, সামনে একটা ছোট তুলা রাখেন, দেখবেন এটারে বাতাস কোথায় গিয়ে বিলীন হয়, অর্থাৎ তুলাটা কোথায় গিয়ে নড়ে। যখন ঘুমানোর সময় দেখবেন অনেক দূরে গিয়ে বাতাসটা পর্যন্ত লাগবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় কম লাগবে, এটা হচ্ছে ঘাটতি। এই কারণেই মানুষের মৃত্যুবরণ হয়, আর মানুষের মৃত্যু ঘটে, মানুষের প্রাণ নাশ হয়, কোনোভাবেই এটাকে বন্ধ করা সম্ভব নয়। জন্ম নিলে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আরও অনেক বিষয় আছে, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ইচ্ছাধীন ছেলে সন্তান গ্রহণ করা যায়, মেয়ে সন্তান গ্রহণ করা যায়, অনেকে তাবিজ দেয় ছেলে সন্তানের জন্য, এগুলো একটা ভণ্ডাম। তাবিজে কখনো ছেলে সন্তান হয় না, কারণ নারীর এখানে কোনো ভূমিকাই নেই। নারী তাবিজ নিলে কি হবে, নারীদের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে সবগুলি হচ্ছে XX, শুধুমাত্র পুরুষের X এবং Y। সন্তান জন্ম দেওয়ার, ছেলে এবং মেয়ে জন্ম দেওয়ার ক্ষমতা একমাত্র ছেলের। তো এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, এই শ্বাসবায়ু নির্ণয়ের মাধ্যমে, তত্ত্ব নির্ণয়ের মাধ্যমে সে ইচ্ছাধীন ছেলে অথবা কন্যা সন্তান গ্রহণ করতে পারে। এগুলো সাধকদের অনেক বড় স্তর, ইচ্ছা এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার যৌবনকে ধরে রাখা যায়। এই জন্য সাধকরা এই শ্বাসকে কন্ট্রোল করার জন্য তৈরি করেছেন বিভিন্ন পদ্ধতি, যেগুলিকে বলা হয় প্রাণায়াম পদ্ধতি, আমরা অনেকে যোগব্যায়াম বলি। তার মধ্যে প্রধান হচ্ছে উলোলম বিলোম প্রাণায়াম, কুম্ভক প্রাণায়াম, কপালভাতি, ভ্রমরা প্রাণায়াম, আরও নানা ধরনের প্রাণায়াম আছে, তার মধ্যে এগুলি হচ্ছে প্রধান। তার মধ্যে কুম্ভক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই দম সাধনার আরও অনেক গুণাগুণ রয়েছে। এই দম সাধনার মাধ্যমে ইচ্ছাধীন শুধু ছেলে সন্তান নয়, আপনি যাদের মানে কিছু যৌন সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য এটা অনেক উপকারী। অনেক না বলতে প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধানের জন্য প্রাণায়ামের কোনো বিকল্প নেই, দম সাধনার কোনো বিকল্প নেই। আরও চমৎকার কিছু বিষয় আছে, আমরা সেগুলি এখন আলোচনা করবো না, আগামীতে আলোচনা করবো। দম সাধনার মাধ্যমে রোগ বিধি সম্পর্কে অগ্রিম জানা যায় এবং দ্রুত আরোগ্য লাভ করা যায়। আরও অনেক কিছু বিষয় আছে, আমরা সেগুলো আগামীতে আলোচনা করবো। এখন শুধু আপনাদের সংক্ষেপে জানালাম আপনাদের আগ্রহ বাড়ার জন্য। আপনারা যদি আগ্রহ থাকে আমাদের জানাবেন, আমরা নেক্সট খুব শীঘ্রই আপনাদের আগ্রহের উপর নতুন ভিডিও আপলোড দিব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আমাদের উৎসাহিত করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।